আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো মোশন সেন্সর দিয়ে তৈরি মোট দুইটি প্রজেক্ট, থিফ ডিটেক্টর অথবা মোশন ডিটেক্টর এবং অটোমেটিক স্টেয়ার লাইট। চলুন শুরু করা যাক। থিফ ডিটেক্টর প্রজেক্টে সুসম্পন্ন করতে আমাদের প্রয়োজন হবে একটি বাজার, ইজিআর প্রো বোর্ড, মোশন ডিটেক্টর, কানেক্টিং জাম্পার ও একটি ইউএসবি কেবল, পাওয়ার সাপ্লাই। আমি বাজারটিকে আউটপুট এক এর সাথে এবং মোশন সেন্সরটিকে ইনপুট পিনের সাথে কানেক্ট করে দিয়েছি। চলুন আমরা সিস্টেমটিকে পরীক্ষা করে নিই। মোশন সেন্সরটি রক্তবাহী প্রাণীর শরীর থেকে নির্গত অবলোহিত রশ্মি ডিটেকশনের মাধ্যমে ইনপুট সিগন্যাল দেবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি সিগন্যাল দেওয়া শুরু করে দিয়েছে। সেন্সরটিকে ঢেকে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। অটোমেটিক ইনডোর ল্যাম্প প্রজেক্টটি সুসম্পন্ন করতে আমাদের প্রয়োজন হবে একটি এলইডি ল্যাম্প, একটি ইজিআর প্রো বোর্ড, একটি মোশন ডিটেক্টর, কানেক্টিং জাম্পার এবং ইউএসবি কেবল, পাওয়ার সাপ্লাই। আমি বাল্বটিকে আউটপুট পিনের সাথে এবং সেন্সরটিকে ইনপুট একের সাথে কানেক্ট করে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মোশন ডিটেকশনের সঙ্গে সঙ্গে বাল্বটি জ্বলে উঠেছে। সেন্সরটিকে ঢেকে দেওয়ার সঙ্গে সঙ্গে বাল্বটি বন্ধ হয়ে গেল। এতক্ষণ সময় নিয়ে পুরো প্রজেক্টটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।